বাজে হচ্ছে 9:30। 9:30 সময় উঠে উঠে আমি জলদি জলদি স্নান করে নিয়েছি। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, না রাখির জন্য নয়, কারণ আমার কোনো ভাই দাদা কেউ নেই, সো রাখির তো কোনো ব্যাপার নেই। কিন্তু রাখি দিনে মন খারাপ করে বসে থাকবো তেমনও নয়, আজকে যাবো একটা আউটিংয়ে। কেউ ভিডিওটা টেনে দেখো না, সাথে থাকো, অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি এখনও রেডি হইনি, এইবার আমি রেডি হব। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রেডি হয়ে গেছে, আমি সিম্পল সেজেছি, তো এখন অনেক বেজে গেছে, রেডি হতে অনেকটা টাইম চলে গেছে। তো তোমরা কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে, কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পাবে। তো চলো বেরিয়ে পড়ি। ফার্স্টে হচ্ছে আনলিমিটেড কাবাব, তো কাবাবগুলো ফার্স্টে দিতে শুরু করেছে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক হিসেবে তো অনেক কিছু দেয়, মানে বারবিকিউ নেশনে দেয়, তো আমি এক্সপেক্ট করেছিলাম যে এখানেও দেবে, কিন্তু ওরা বললো যে না, এখানে কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক এখন দেয়া হচ্ছে না, হয়তো করোনা টাইমে আমরা গেছি বলে ওই জন্যই হয়তো, হয়তো পরে পাওয়া যাবে। তো এক এক করে প্লেটে তুলে নিচ্ছে সবাই। ফার্স্টেই নেওয়া হয়েছে ফিশ কাবাব, তো ফিশগুলো দেখো এতটা সফট, রিয়েলি প্রচণ্ড সফট, তো প্লেটে নেওয়ার আগেই ভেঙে যাচ্ছে। যেমন সফট তেমনি জুসি, আর প্রপার মশলা ঢুকেছে বলে টেস্টটাও খুব ভালো। আমার এর মধ্যে কিন্তু ফিশ কাবাবটাই সব থেকে ভালো লেগেছে। আসি ভেজ কাবাবে, এখানে পনির কাবাব আছে, আলু আছে, অ্যান্ড আছে হচ্ছে মাশরুম। আলু আর মাশরুমটা আমি খাইনি, তো আমি পনির নিয়েছিলাম, তো অবশ্যই টেস্ট করে বলবো। আলু ঠিক আমার অতটা ভালো লাগে না, মানে আলুর কাবাব জাস্ট ভালো লাগে না অতটা। তো আবার ওরা দিয়ে যাচ্ছিলো, অ্যান্ড প্রত্যেকটা টেস্টই কেমন অবশ্যই তোমাদের জানাবো। এবার নিয়েছি চিকেন তন্দুরি, যেটার মধ্যে প্রচণ্ডই হাড়। ফাইনালি
প্লেটে এলো চিকেন মালাই কাবাব। তো চিকেন মালাই কাবাব তো খেতে দারুণ লাগে, তো দেখি এটা টেস্ট করে কেমন খেতে। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খেতে হবে। আর এখানে যে গ্রিন চাটনিটা থাকে পুদিনার, ওটাও আরও টেস্টি। এটা ছেড়ে এবার পনিরের দিকে আমি মন দিলাম। পনিরটাকে যতটা ভাবছি খেতে ভালো হবে, জানি না ততটাও ভালো খেতে হবে কি না। তো ইয়া টেস্ট করে দেখা যাক যে আসলে কেমন খেতে। ওকে, পনির কাবাবটা খেয়ে মনে হলো জাস্ট ওকে ওকে। আবার এখানে মালাই কাবাব, ফিশ কাবাব, তন্দুরি সব দিয়ে গেল, তো আমি আবার নিয়ে নিয়েছি পাতে। অ্যান্ড এবার একটু গ্রিন চাটনির সাথে একটু টেস্ট করা যাক। কিন্তু বড্ড হাড়, মানে এত হাড়। তো এই দিকে চলে এসছে আবার দিয়ে গেছে হচ্ছে ফিশের সাথে চিকেনও আছে, অ্যান্ড তার সাথে অ্যাড হয়েছে চিংড়ি। তো আমি একটু শ্রিম কাবাব নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছে মাটন শিক কাবাব। তো মাটন শিক কাবাবটা টেস্ট করে দেখি কেমন খেতে। মোটামুটি খেতে। আর আমি আবার নিয়ে নিয়েছি একটা চিকেন কাবাব। সো এটাকে টেস্ট করার পালা। আর আমি এখানে ফ্রেশ লাইম সোডা নিয়ে নিয়েছি। কাবাবটা কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ফুল হয়ে গেছে শুধু কাবাব খেয়ে। আর এরপর মেন কোর্সে কী আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা যাক মেন কোর্সে কী থাকে। চলে এসছি মেন কোর্সে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি গ্রিন স্যালাড আছে। তো আমরা ভেবেছিলাম এটা নেবো, কিন্তু খোলা অবস্থায় ছিল বলে, সব জায়গায় খোলা অবস্থায় থাকে বলে নিইনি। তো এদিকে রয়েছে হচ্ছে যেটা, সেটা হচ্ছে নান আছে অ্যান্ড ডাল মাখানি আছে, মানে ডাল মাখানি। সো ওটা তো নেবো না। আর এদিকে আছে হচ্ছে প্লেন হোয়াইট রাইস অ্যান্ড পালক পনির। আর এদিকে হচ্ছে সেটা হচ্ছে একটা মাশরুমের কারি মতন আছে, আর একটা কী সেটা বুঝলাম না, নিচে লেখা ছিল তো অত খেয়াল করিনি। এদিকে আছে ভেজ ফ্রাইড রাইস। এখানে আছে চিলি প্রন, চিলি চিকেন না কিন্তু চিলি প্রন। এখানে একটা ফিশের আইটেম থাকার কথা ছিল বাট নেই। আর এখানে আছে এগ কালি মির্চ, এটা ট্রাই আমি করব না যেহেতু এগ। অ্যান্ড এটা কি আছে দেখি, ওকে এটা হচ্ছে একটা চিকেনের প্রিপারেশন। সো এইবার আসি পর্দা বিরিয়ানি, এটা মাটন বিরিয়ানি। এদিকে আছে স্যুপ, এটা হচ্ছে রায়তা বিরিয়ানির সাথে। এদিকে আছে বেকড ব্রাউনি, যেটা অসাধারণ খেতে, অবশ্যই এটা ট্রাই করবে তোমরা। আর এদিকে আছে হচ্ছে মিষ্টি, সবই গরম। আর এদিকে আছে বাকি ডেজার্টগুলো, যেটা একদম ইয়াম ইয়াম খেতে। তো ফুচকা আছে নিচে, পায়েসও আছে, যার যেটা পছন্দ সেটা ট্রাই করবে। খুব সুন্দর একটা কথা লেখা আছে, ফিল ইয়োর প্লেট বাট প্লিজ ডোন্ট ওয়েস্ট। আমি প্লেট পুরো গুছিয়ে নিয়ে বসেছি। একদিকে অল্প ফ্রাইড রাইস নিয়েছি জাস্ট টেস্ট করব কেমন খেতে, আর একদিকে বিরিয়ানি, আর ওদিকে নিয়েছি ফিশের একটা আইটেম তখন চলে এসেছিলো, অ্যান্ড তারপর নিয়েছি চিকেন কালি মির্চ, অ্যান্ড নিয়ে নিয়েছি সেটা হচ্ছে চিলি প্রন। সো একটু মিক্সড করে খাওয়া যাক কেমন খেতে দেখি। ফ্রাইড রাইসটা তো আমার দারুণ লেগেছে, আর বিরিয়ানির রাইসটা একটু আমার ডাউট লেগেছে, কারণ রাইসটা আর একটু সরু হওয়া উচিত। আমার মতো সত্যি আর কেউ নেই, নিজের ভিডিও নিজেই করছি কারণ তোলার লোক নেই। বর বলছে না না আর না।
ঠিক হার খাওয়ার সময় আমি ফোকাস করেছি। আমরা চলে এসেছি অনেকক্ষণই, বাট এসে এমন ঘুম ঘুমিয়েছি, তো এখন বাজে হচ্ছে 6টা আর আমার এখানে একটু ব্যথা হয়েছে, জানি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব যে কিরকম প্রাইস পড়লো আর কেমন লাগলো। তো খেলাম তখন তো রিভিউ দিতে পারিনি, বাট এখন দেব। এত ব্যথা যে কথা বলতে পারছি না, আর একজন এই যে এই হাল হয়েছে, মানে ওভার খেয়ে ফেলেছে, মানে সেই মাছদের যেমন ব্লটিং হয়, কথাই বলতে পারছি না, মাছদের যেমন ওভার ফিডিং করালে ব্লটিং হয়ে যায়, ওরও সেম হয়েছে। সেই এরকম একটা চোখ মুখ হাত পা তুলে কিরম কিরম যেন করছে। যাই হোক, আমি অতটা খাইনি, তো কম সমে খেয়েছি, কম সম মানে আমিও ফুল প্রায়, বাট আমার এরকম ভাল হয়নি, ওর যেরকম ভাল হয়ে গেছে। তো আসি এবার আসল কথায়, যে কত টাকা নিল পার প্লেট নিয়েছে কত করে গো, এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমি জানি না কত, মানে আমি অত বিলটা চেক করিনি, বাট হ্যাঁ যে অ্যামাউন্টটা, হ্যাঁ চা, হ্যাঁ কারণ আমি এখানে চা খেতে পারিনি, সবে সন্ধে দিলাম, আর মা ও বাড়ি গেছিলো, মানে কারণ মা রাখি ছিল, মায়ের ভাইকে মা রাখি পড়িয়েছে। সো মা যখন এসছে আমাদের সাথে, আমরা যখন ফিরছিলাম মাকে নিয়ে এসছি পাশে, আর মামা শ্বশুরের বাড়ি, তো ওখানেই মা গেছিলো। তো সবাই মিলে এসে এত ক্লান্ত হয়ে গেছি যে এমন ঘুম ঘুমিয়েছি এখন উঠলাম। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে 1200-এর মধ্যে আই থিঙ্ক আমাদের দুজনের টোটাল হয়েছিল 2000 সামথিং কত। সো আমি যেটা বলবো, ফুড কোয়ালিটি নিয়ে একটু আমার ডাউট আছে, মানে আমাকে যদি 100-এর মধ্যে বলতে বলা হয় যে কত দেবে, তো আমি বলবো 75 থেকে 80 দেব, কারণ কিছু কিছু জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জিনিস একদমই ভালো লাগেনি। আর যেমন চিকেনের কাবাব, চিকেন কাবাবের মধ্যে কিছু চিকেন কাবাব ভাল লাগেনি, আর বিরিয়ানির রাইসটা, বিরিয়ানিটা খুব ভালো খেতে, একদম মানে আঝালা টাইপের, খুব মশলা দেয়া না, কিন্তু যেটা হয়েছে বিরিয়ানির যে রাইসটা আছে তার কোয়ালিটিটা আমার মনে হলো যে একটু ডাউন। অ্যান্ড যে বারবিকিউ নেশনের মতোই পুরোটা, যে যত ইচ্ছে খাও, অ্যান্ড পার প্লেট ওই জন্য বললাম 1200 টাকা করে মনে হয়, মানে 1000 টাকা 1100 টাকা সামথিং এরম হবে হয়তো। অ্যান্ড যেটা বলবো আরেকটা, আর বারবিকিউ নেশন তো বারবিকিউ নেশনই, কিন্তু এটা চলে যায় ভালো বেশ, বাকি খাবারগুলো মানে ফিশ কাবাবগুলো প্রচণ্ড সফট ছিল, খুব ভালো লেগেছে খেতে। অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, সমস্ত কিছু করোনার কি সব কিছু মেনে বসানো হচ্ছে, যে খুব যে ভিড় তা না, আর বেশি ভিড় হলে ওয়েটিংয়ে অনেকে আছে। আজকে যেহেতু রাখি একটু ভিড় ছিল, মানে আমরা পেয়েছি,
তো আজকের মতো আমি ভিডিওটা এখানে এন্ড করব। আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই ফ্যামিলিটাকে আরেকটু বড় হতে সাহায্য করো। তাহলে আজকের মতো আসছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টা টা।